হ্যালো বিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি ওভারলকের চার পাঁচটা পয়েন্ট আছে, যে পয়েন্টগুলি খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আপনারা এই চার পাঁচটা পয়েন্ট এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই পয়েন্টগুলো যদি আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে আপনাদের ওভারলক মেশিন কোথাও বিউয়ার্স খেয়াল করেন, এই একটা এই লুপার আর এই লুপার, এই এই দুইটা এক পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে। এই পয়েন্টটা যখন আপনি লুজ দিবেন, এই পয়েন্টটাকে যখন লুজ দিবেন, দেখেন এটা ভিতরে ঢুকতেছে, আবার বাইরে বাইরে উঠতেছে। এই দেখেন এটা এটা ভিতরে ঢুকতেছে, আবার বাইরে বাইরে উঠতেছে। এই তো বিউয়ার্স, এই পয়েন্টটা আপনারা কীভাবে ঠিক অ্যাডজাস্ট করবেন, এই দেখেন এই এইখানে নাটটা যখন আপনি লুজ দিবেন, তখন এটা ভিতরে ঢুকবে, আবার এটা বাইরে বাইরে হবে। এটা এইভাবে যাবে, সালিয়ে দেখবেন কোথাও বাজে কিনা। আর লুফার যখন সেট করবেন, তখন এই 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 লুফারটা যেন এই ঘোরা দিয়ে যায়, অর্থাৎ এখানে একটা কাটা আছে, এই কাটার ঘোরা দিয়ে যেন যায়, তাহলে আপনার মেশিন আপনি নিজে সমাধান করতে পারবেন। এই আবার এখানে যে সুইটা আছে, এই সুইটা দেখেন বিউয়ার্স, এটা এটার যে পয়েন্ট আছে, পয়েন্টটা সুইয়ের এই এই মাথাটাতে হালকা একটু টাচ খাবে, যখন আপনার এই সুতাটা নেবে, এই সুতাটা এভাবে নেবে, এই এভাবে নিয়ে এই নিচের সুতাটা নেবে, এই সুতাটা নেবে, তারপর আবার এই সুইটা উঠবে। এই এই দেখেন বিউয়ার্স, এই যখন যখন এই এই লুফারটা যখন এই বরাবর থাকবে, তখন সুতা নিতে পারবে না, আর সুতা না নিতে পারলে আপনার মেশিনে ডিস্টার্ব করবে, ঠিক আছে? টানে, অর্থাৎ সিলাই ঘন ঘন করা কিংবা সিলাই ফাতল করা, এই 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 নাটটা, এই 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 বুশের নাট ঘনটা, এই 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 নাটটা আপনার সিলাই ঘন এবং ফাতল করবে, ঠিক আছে? আর এই এই পয়েন্টটা হলে দেখিয়ে আপনার দাঁতি সামনে, অর্থাৎ কাপড় টানে না, দাঁতি সামনে পিছনে করার জন্য, ঠিক আছে? এই একটা পয়েন্ট, ঠিক আছে? তো এই একটা পয়েন্ট আর এই এই একটা পয়েন্ট, ঠিক আছে? তারপরে আর একটা পয়েন্ট হলো এই এটা, ঠিক আছে? এই পয়েন্টগুলো যখন অ্যাকুরেট করবেন, আপনার মেশিন আপনি নিজে সারাই করতে পারবেন। ওকে বিউয়ার্স, থ্যাংক ইউ। আমার ভিডিওটা যদি দেখে যদি একটু উপকৃত হন, তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, লাইক করতে টাকা লাগে না, ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে।